আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন এন্ড ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সায়রা বানু। আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসটি নিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণী তোমরা নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা তোমাদের বাংলা বইয়ে গদ্যাংশের একটি গদ্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের পদ্যাংশের একটি কবিতা পড়াতে যাচ্ছি। কবিতাটির নাম তোমরা জানো, কবিতাটির নাম হলো পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। দেখো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু একটা প্রশ্ন থাকে কবিতার থেকে, যে কবিতার নাম লেখো কবির নাম সহ। সেখানে কিন্তু তোমরা কবির নাম অনেকে ভুল করো, কিন্তু এখানে তোমরা কবিতার নামের পাশাপাশি কবির নামটা অবশ্যই ভালো করে শিখে নিবে, এবং যারা পারো না তারা বারে বারে লিখে লিখে একেবারে শেষ পর্যন্ত, না শেখা পর্যন্ত লিখতেই থাকবে। এভাবে তোমরা কবির নামটা শিখে নিবে। তো পালকির গান কবিতায়, পালকির গানে যে তোমাদের মূল ভাবটা সেটা আমি তোমাদের একটু সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু মূল ভাবটা একটা টপিক, এটা কিন্তু তোমাদের আসে। তো পালকির গান এই কবিতায় কবি এখানে পালকির গানের কথা বলছে, বা যে বেহারারা পালকিটা বহন করে সেই বেহারারা একটা গান গাচ্ছে, অথবা পালকি নিজেই গানটা গাচ্ছে। তো পালকি কি? পালকি হচ্ছে একটা বাহন, তোমরা জানো, এটাতে সাধারণত বর বা কনেকে বহন করা হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেহারারা যেভাবে যাচ্ছে পালকিটা নিয়ে, সেভাবে গ্রামীণ যে পরিবেশটা এই চলার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। গ্রামীণ যে আমাদের আদি যে পরিবেশটা গ্রামের সবসময় হয়ে থাকে, গ্রীষ্মের মধ্যে গ্রামের পরিবেশটা কেমন হয়ে থাকে, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং বেহারারা যাচ্ছে, বেহারাদের কি অবস্থা হয়েছে সেই অবস্থা, এবং তারা কত দূরে যাবে, এটাই সাধারণত এই কবিতায় ফুটে উঠেছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি একটু কবিতা, চলো এক নজর আমরা দেখে নেই। এখানে কবি কি বলছে, পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জলে। গগন মানে তোমরা জানো আকাশ, গগন তলে আগুন জলে মানে গ্রীষ্মের একটা খুব কড়া দুপুর বোঝাচ্ছে, দাবদাহে সেখানে পুড়ে যাচ্ছে সারা গা। তো আগুন জলে বলতে এখানে কবি সেটাই বুঝিয়েছে যে খুব রোদ। স্তব্ধ গায়ে আগুন গায়ে যাচ্ছে তারা রোদ্রে সারা, স্তব্ধ গা। স্তব্ধ কেন? স্তব্ধ মানে নিশ্চল বা নিষ্ঠুর। তো গাটা কেন স্তব্ধ? গা মানে তোমরা জানো যে গ্রাম। স্তব্ধ কেন? কারণ গরমে সবাই হয়তো বিশ্রাম নিচ্ছে অথবা ঘুমিয়ে আছে, সেই জন্য গাটা একেবারে চুপচাপ স্তব্ধ হয়ে আছে। তারপর দেখো আদুল গায়ে, আদুল অর্থ কি? আদুল অর্থ হচ্ছে খালি গায়ে। খালি গায়ে কেন? কারণ গরমে এত তাদের কষ্ট হচ্ছে সব মানুষের, সেই জন্য তারা খালি গায়ে চলাফেরা করছে। আর এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো গা আছে, একটা আছে চন্দ্রবিন্দু দিয়ে গা, আর একটা শুধু গা। তো চন্দ্রবিন্দু দিয়ে যে গাটা সেটা বোঝাচ্ছে গ্রাম, আর এমনি গাটা যেটা চন্দ্রবিন্দু নাই সেটা বোঝাচ্ছে আমাদের শরীর বা অঙ্গ। যাচ্ছে তারা রোদ্রে সারা, রোদ্রে খুবই কষ্ট পেয়ে পেয়ে তারা যারাই হেঁটে যাচ্ছে তারা খুব কষ্ট পাচ্ছে। ময়না মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে। তো গ্রীষ্মে দুপুরটা কেমন হয়? খুব ঝিমুনি আসে, যারা কাজ করে খুব ঝিমুনি আসতে থাকে। আর এখানে ময়না মুদির কথা বলা হচ্ছে। ময়না মানে তোমরা জানো, ময়না মানে যারা মিষ্টি বানায় তাদেরকে ময়না বলে, আর মুদিকে তোমরা চেনো। ময়না মুদিরা কি করছে? কাজ করছে এবং পাটায় বসে ঢুলছে। পাটা মানে কি? পাটা মানে তক্তা, সেই তক্তাতে বসে তারা ঢুলছে, মানে তাদের ঝিমুনি আসছে, এভাবে তারা কাজ করছে এবং ঢুলছে। দুধের চাচি সুষ্ঠে মাছি উড়ছে কত ভন ভনিয়ে। এখানে যে দুধ দিয়ে যে মিষ্টি তৈরি করা হয়, দুধের চাচি বলতে বোঝাচ্ছে এখানে যে দুধের বাকি অংশটুকু, শুকনো অংশটুকু যেটা আমরা চেঁচে ফেলে দেই সেটাই এখানে দুধের চাচি বলা হচ্ছে। সেই দুধের চাচিতে মাছি কি করছে? শুষছে মানে শুষে নিচ্ছে, এবং কি করছে? ভন ভন করে উঠছে। আর কি হচ্ছে? আসছে কারা হন হনিয়ে, কারা যেন হন হন করে আসছে, কারা হন হন করে আসছে? দেখো
হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটলে। হাট শেষ করেছে, হাট তো তোমরা জানো যেখানে অনেক রকম জিনিসপত্র বিক্রি করা হয়, হাট বসে গ্রামে। তো এখানে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাঁটলে, দুপুর বেলায় হাটুরেরা হাট শেষ করে বাসায় ফেরত যাচ্ছে, যার যার বাসায় তারা ফেরত যাচ্ছে। তাদের বেশ কিরকম, তারা খুব রুক্ষ উস্কো ফুস্কো ভাবে তারা ধায়, ধায় মানে খুব জোরে হাঁটা। ধায় বলতে এখানে ছুটছে, হাঁটুরেরা ছুটছে। এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকে সাধারণত, যে হাঁটুরেরা কোথায় যাচ্ছে। এটার উত্তরে তোমরা সাধারণত লিখে থাকো যে হাঁটুরেরা হাঁটে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ভুল। তোমরা যখন কবিতাটা পড়বে, কবিতাতে লেখা আছে যে কোথায় যাচ্ছে তারা, হাটের শেষে। হাটের শেষে তাহলে কোথায় যাবে? হাটের শেষে তারা নিশ্চয়ই বাসায় ফিরবে। তাহলে হাটের শেষে তারা বাসায় ফিরছে। তাহলে এভাবে করে তোমরা উত্তরটা লিখবে। কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ। কুকুর আছে অনেকগুলো, কুকুরগুলো গরমে কি করছে, তারা খুবই ক্লান্ত দেহে ধুলো শুকছে, আবার কি করছে, কেউ কেউ ধুকছে। ধুকছে মানে হাঁপাচ্ছে, খুব গরমে তারা হাঁপিয়ে গিয়েছে। আরো দেখো কি লিখেছে কবি, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে। গঙ্গা ফড়িং কি করছে, গঙ্গা ফড়িংটা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবং বাঁধের দিকে তখন আস্তে আস্তে করে সূর্য ঢলে যাচ্ছে, তার মানে বিকেল হয়ে যাচ্ছে। পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দূর। তাহলে এটা কার কথা, বেহারারা খুব ক্লান্ত হয়ে গিয়েছে, এখন দুপুর থেকে সূর্য ঢলে এখন কি হয়েছে, বিকাল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের গন্তব্য এখনো আসছে না। তাই তারা বলছে যে আর কত দূর যেতে হবে, ওরা তো খুবই ক্লান্ত, আরো অনেক দূর যেতে হবে নাকি, সেটাই বলছে। তো এখানে আমরা দেখেছি খুবই একটা সুন্দর চিত্র এঁকেছে গ্রীষ্মের দুপুরে, এবং পালকির বেহারাদের, পালকির বেহারারা যখন যাচ্ছে তাদের কি অবস্থা হয়েছে সেটা সুন্দরভাবে এখানে কবি লিখে দিয়েছে। পাশাপাশি যে গ্রামে গ্রামীণ যে পরিবেশটা আছে সেটা এখানে ফুটে উঠেছে। তো তোমরা যদি মূল ভাব আসে কবিতার, তোমরা কথাগুলো সুন্দরভাবে লিখে দিবা, এবং তোমাদের এইখানে অনুশীলনীতে তোমাদের মূল ভাব দেওয়া আছে, এটার পাশাপাশি তোমরা সুন্দর করে মূল ভাবটা তোমরা লিখে দিবা। এখানে আরো কিছু তোমাদের শব্দার্থ আছে, শূন্য স্থান আছে, শূন্য স্থান গুলো করে নিবা। তো আমি তোমাদের কিছু শব্দার্থ বোর্ডে লিখে দিয়েছি, চলো আমরা একটু বোর্ডে দেখে আসি। স্টুডেন্টস দেখো এখানে কয়েকটা শব্দার্থ আমি লিখে দিয়েছি, শব্দার্থের সাথে অ্যান্সার গুলো আমি তোমাদের লিখে দিয়েছি। গগন, গগন মানে আমি বলে দিয়েছি তোমাদের, তারপর তোমরা খাতায় এগুলি নোট ডাউন করে নাও। গগন অর্থ আকাশ। আদুল, আদুল গায়ে তোমরা পড়েছো, আদুল মানে খালি গায়ে। এখানে কিন্তু কখনো চন্দ্রবিন্দু দিও না, চন্দ্রবিন্দু দিতে গেলে এখানে কিন্তু গা বা গ্রাম হয়ে যাবে। পাটা, পাটা বলতে এখানে বোঝাচ্ছে তক্তা বা ফলক। ভনভনি, মাছি ভনভন করে শব্দ করে সেটাই বলছে ভনভনি, ভনভনি অর্থ হলো ভনভন শব্দ করে। কোষে, কোষে মানে জোরে। হাঁটুরে, হাঁটুরে যারা হাঁটে বেচাকেনা করে তারাই হাঁটবে। ধুকছে, ধুকছে মানে হাঁপাচ্ছে। অঙ্গ, অঙ্গ অর্থ দেহ। দেখো স্তব্ধ, স্তব্ধ অর্থ নিশ্চর। ধায়, ধায় অর্থ খুব জোরে যখন ছোটে বা ছোটাকে বলা হয় ধায়। শুষছে, তরল পদার্থ টেনে নেওয়াকে বলা হয় শুষছে। তোমাদের আরেকটা শব্দার্থ আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের বইয়ে নেই, ময়লা। ময়লা অর্থ হলো যারা মিষ্টি বানায়, যারা মিষ্টি বানায় তাদেরকে ময়লা বলা হয়। তো শিক্ষার্থীরা তোমরা এই শব্দার্থ গুলো ভালো মতো পড়ে নিবে, পাশাপাশি তোমরা প্রশ্ন উত্তর গুলো পড়বে। প্রশ্ন উত্তর গুলো এখানে তোমাদের খুবই সহজ ভাষায় দেওয়া হয়েছে,
মানে তোমরা কবিতার থেকে তোমরা প্রশ্নগুলো বের করে নিতে পারবে। তো দুই একটা আমি একটু আলোচনা করে দেই তোমাদের। দেখো দুপুরের রোদে পালকির বেহারাদের কি অবস্থা হয়েছে, এখানে তোমরা দেখেছো দুপুর রোদে পালকির বেহারাদের খুবই খারাপ অবস্থা হয়েছে। তারা খালি গায়ে খুবই গরমে সারা হয়ে ক্লান্ত দেহে তারা চলছে। পাটায় বসে ময়রা কি করছে, পাটায় বসে কি করছে ময়রা, ময়রা ধুল তখন কি করছিল, ঢুলছিল। হাটুরে কোথায় যাচ্ছে, হাটুরে হাট শেষে দুঃখ বেশে বাসায় ফিরছে। কুকুরগুলো ধুপছে কেন, কুকুরগুলো খুবই ক্লান্ত, গরমে ক্লান্ত হয়ে গিয়েছে, সেজন্য তারা ধুপছে এবং ধুলো শুষছে। তো এই তোমাদের প্রশ্ন উত্তর, তোমরা প্রশ্নগুলো করবে এবং অবশ্যই এখানে কবি পরিচিতি দেওয়া আছে, কবি পরিচিতিটা অবশ্যই তোমরা পড়ে নিবে। তো আজকে আমরা যে কবিতাটা পড়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এখান থেকে তোমাদের কয়েকটা প্রশ্ন থাকে এবং তোমাদের মূল ভাবটা থাকে, এটা তোমরা ভালো করে পড়ে নিবা। তো আজ আর নয়, আজ এখানে আমি ক্লাস শেষ করি, আগামীতে কোনো গদ্য বা পদ্য নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।